হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছেন বিসিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি যে কিভাবে আপনি একটি সংখ্যা মৌলিক কি না দেখেই বুঝতে পারবেন আর বিভিন্ন ধরনের চাকরির পরীক্ষায় বিশেষ করে কি বিসিএস বলেন ব্যাংক বলেন যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সামে এই মৌলিক সংখ্যা থেকে বিভিন্ন ধরনের কোয়েশন আসে যে নিজের কোনটি মৌলিক সংখ্যা তো এই ধরনের কোয়েশনগুলো আসে বড় বড় সংখ্যা দেওয়া থাকলে এগুলো নির্ণয় করা কষ্ট তো আজকে আমি এই জিনিসটাই দেখাবো যে কিভাবে খুব সহজে নির্ণয় করতে পারেন যে সংখ্যাটি মৌলিক কি না তো ভিডিওটা দেখতে থাকুন আশা করি শেষ পর্যন্ত দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে মৌলিক সংখ্যা কোনটা আচ্ছা আমরা শুরু করি আসলে আসে যে মৌলিক সংখ্যা জিনিসটা আসলে কি মৌলিক সংখ্যা আপনি দেখেন যে আমরা কি বলবো মৌলিক সংখ্যা কারণ কথা হচ্ছে যে মৌলিক সংখ্যা সংজ্ঞাটা কি এটা একটু দেখে নেই যে মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করা যায় না যেমন ধরেন এক ব্যতীত এখানে একটা কন্ডিশন আছে এক ব্যতীত এক মৌলিক সংখ্যা না এক বাদে অন্য যে সকল সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা বাক করা যায় না যেমন দুই দুইকে দুই ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা কী করতে পারবে না বাক করতে পারবে না এই জন্য এটা মৌলিক সংখ্যা পাঁচ পাঁচ যদি বলেন পাঁচও কি হবে মৌলিক সংখ্যা কারণ পাঁচকে পাঁচ ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাক করতে পারবে না সেইমভাবে সাত বলেন নয় কিন্তু আমার মৌলিক সংখ্যা না কারণ নয়কে নয় দ্বারা ভাগ করা যায় আবার কি থ্রি দ্বারাও ভাগ করা যায় সো মৌলিক সংখ্যা হচ্ছে যে যে সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এটা হচ্ছে মেইন এটা মানে সংজ্ঞা বা ই বলে যাই হোক এখন আসেন যে মৌলিক সংখ্যা বিষয়ে কিছু আপনাদের তথ্য দেব যে তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রথম হচ্ছে আছে যে একের থেকে একশো পর্যন্ত মোট পঁচিশটি মৌলিক সংখ্যা আছে একের থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আছে পঁচিশটি আর একের থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যুগ ফল মৌলিক সংখ্যাগুলো যদি যুগ করি তো এটার ফলাফল হবে এক হাজার ষাট এগুলো বিভিন্ন চাকরির ক্ষেত্রে আসছে পরীক্ষাগুলো এক হাজার ষাট এখন আসেন যে মৌলিক সংখ্যাগুলো মনে রাখবো কীভাবে যেমন একের থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি সেমভাবে আমি যদি বলতাম যে একের থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি আছে তো এটা কেমনে মনে রাখবেন তো এটার জন্য সহজ একটা টেকনিক আছে দেখেন যে ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান তো দেখেন এই যে একের থেকে কটা মৌলিক সংখ্যা আছে তার এই সবটিকে যোগ করিতে পাওয়া যাবে দেখেন আট আট বারো পনেরো উনিশ বিশ পঁচিশ এখানে টোটাল পঁচিশ আছে সবটি যদি যোগ করে দেন তো একের থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যার যুগ পড়ল তো এখন এটা দিয়ে আপনি কি বুঝবেন যেমন চার চার হইতেছে কি একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে চারটা সেমভাবে পরের সাইড সেমভাবে কী দশের থেকে কয় পর্যন্ত বিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে কয়টা চারটা তেমভাবে এখানে যদি টু আসেন টু টু হইতেছে কত টু হইতেছে বিশের থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে দুইটা সেমভাবে এই টু এই টু যদি হিসাব করেন আপনি এই টু হবে কত যে ত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত মৌলিক সংখ্যা দুইটা সেমভাবে এইটা যদি আসেন এটু হচ্ছে যে কত এখানে চল্লিশ গেছে চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তিনটা সেমভাবে এইভাবে এবং শেষে কি নব্বই থেকে একশো পর্যন্ত মৈলের সংখ্যা আছে কয়টা একটা এটা হচ্ছে এইভাবে মনে রাখার উপায় তো এটা আমরা মনে রাখতে পারি যেমন এখন যদি বলে যে একের থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে তো আমরা এই পর্যন্ত চিন্তা করবো দেখেন এখানে একে থেকে পঞ্চাশ পর্যন্ত এই পর্যন্ত আছে কারণ চল্লিশ থেকে পঞ্চাশ তো একে থেকে এই পর্যন্ত এই এই সংখ্যাগুলো যোগ করে দিলে আমাদের হয়ে যাবে তো আট আট আর চারি কত বারো বারো আর পাঁচ কত যাই হোক যোগ করলে আপনি পেয়ে যাবেন যে একের থেকে কয় পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত বা পঁচিশ পর্যন্ত যেমন একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা আছে এটা যদি বলে যাব একের থেকে দশ তাহলে আমরা বলে দেব কি চারটা আবার যদি বলি একের থেকে বিশ কারণ একের থেকে বিশ তাহলে আমরা বলে দেবো কয়টা আটটা তো যাই হোক এগুলো ছিল কি মৌলিক সংখ্যা কতগুলা বা কয়টা এটা এখন আসেন আমি দেখাব যে মৌলিক সংখ্যা চেনার উপায় যে পরীক্ষায় এরকম আসে যেমন একশো তেতাল্লিশ দিয়ে বললো যে এটা মৌলিক সংখ্যা কিনা সাতানব্বই দিয়ে বললো এটা কি মৌলিক সংখ্যা কিনা নিচের কোনটি মৌলিক সংখ্যা এই ধরনের কোশন হয় তো আমি এটাই দেখাবো তো এখন দেখেন যে কোনো সংখ্যা যদি জোর হয় কোন সংখ্যা জোর হলে ওইটা মৌলিক সংখ্যা না কারণ জোর সংখ্যাকে ভাগ করা যায় ওইটা মৌলিক সংখ্যা হবে না মৌলিক সংখ্যা হবে না জোর হলে তো জোর সংখ্যা কোনগুলা যেমন দুই চার যে শোক সংখ্যা অন্য সংখ্যা তারা না দুই চার ছয় আট দশ এগুলো দেখেন এগুলো সব কি জুর সংখ্যা বিজুর সংখ্যা যেগুলো না ওগুলো হচ্ছে কি জোর সংখ্যা তো এটা গেলো তো জোর সংখ্যা হলে ওইটা আমরা বলবো যে এটা মৌলিক সংখ্যা না এখন আসেন যে কোনো সংখ্যার শেষের অঙ্ক যদি শূন্য হয় ওইটাও কি হবে না মৌলিক সংখ্যা হবে না যেমন অনেক বড় একটা সংখ্যা আছে টু জিরো ফাইভ জিরো নাইন জিরো এটা মৌলিক সংখ্যা কিনা যেহেতু শেষে শূন্য আছে অবশ্যই এটা কি শেষ শূন্য তাইলে এটা জোর সংখ্যা হয় আবার জোর সংখ্যা হলে কিনা মৌলিক সংখ্যা না এটা হবে না এখন আসেন কোন সংখ্যার শেষের অঙ্ক যদি ফাইভ হয় শেষের অঙ্ক ফাইভ হলে ওইটাও মৌলিক সংখ্যা হবে না কোন সংখ্যার শেষের অঙ্ক যেমন ফাইভ কিন্তু মৌলিক সংখ্যা বাট ফাইভ যদি কোনো সংখ্যা শেষে বসে যেমন মনে করেন যে সেভেন্টি ফাইভ এটা মৌলিক সংখ্যা কিনা এটা মৌলিক সংখ্যা না যেমন যদি বলি তিনশো কত পঁচাত্তর এটা মৌলিক সংখ্যা কিনা এরকম মৌলিক সংখ্যা হবে না যেমন বারো পনেরো সেভেন্টি ফাইভ টু ফাইভ অনেক বড় একটা সংখ্যা বললাম এটা মৌলিক সংখ্যা কিনা না শেষের অঙ্ক যেহেতু পাঁচ আমরা কি নির্দিতে বলে দেবো এটা কি সংখ্যা না মৌলিক সংখ্যা না তারপরে আসেন এটা তো আমরা পেয়ে গেলাম তো এখন চিন্তা করেন যে আমি যে কথাগুলো বললাম এই কন্ডিশনগুলো সেটিসফাই করতেছে কারা কারা আমি বলছিলাম যে জুর সংখ্যা হতে পারবে না তারপরে শেষের অঙ্ক কি শূন্য হইতে পারবে না আর অথবা কি হইতে পারবে না শেষের অঙ্ক পাঁচ হইতে পারবে না তো আমরা যদি বিশের থেকে তিরিশ পর্যন্ত চিন্তা করি দেখেন বিশের থেকে কয় পর্যন্ত তিরিশ পর্যন্ত কতগুলো সংখ্যা আছে একুশ বাইশ ত্রিশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ আর কি উনত্রিশ দেখেন এই পর্যন্ত আমাদের এক মানে একুশ থেকে বিশ পর্যন্ত আমরা যদি সংখ্যা বিবেচনা করি তাহলে আমাদের সংখ্যা আছে এটা তো এইখানে দেখেন আমাদের কন্ডিশনগুলো কোনটা কোনটা মিলে আমি বলছিলাম কোন সংখ্যা জোর হতে পারবে না এটা জোর সংখ্যা এটা বাদ এটাও জোর সংখ্যা এটা বাদ সে সেরকম পাশ হতে পারবেন এটাও বাদ এটা জোর সংখ্যা বাদ এটা কি জোর সংখ্যা বাদ তো দেখেন আমরা কিন্তু দেখে বলতে পারতেছি এখানে মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে কে কে একুশ তেইশ সাতাশ উনত্রিশ এখন দেখেন যে বিশ থেকে ত্রিশ পর্যন্ত এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এরাও কিন্তু মৌলিক সংখ্যা না আমাদের আরেকটা সিম্পল টেকনিক অ্যাপ্লাই করতে হবে যেমন একের থেকে কয় পর্যন্ত দশ পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল আমাদের চারটে সেগুলো কি কি দেখেন একের থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল চারটে দুই তিন পাঁচ সাত দুই তিন পাঁচ সাত এখন দেখেন যে এই সবটির যুগ ফল হইতেছে আবার সবটি যদি যুগ করেন এই সংখ্যাগুলো তাহলে হবে আমাদের সতেরো এখন আমরা দেখবো যে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করবো প্রথমে যে সংখ্যাটা মৌলিক সংখ্যা কিনা বিবেচনা করতে বলছে ওইটাকে আমরা এই সংখ্যার কোনো একটা দ্বারা বাঘ যায় কিনা প্রথমে দেখবো যেমন এটা দুই দ্বারা যায় না বা তিন দ্বারা ভাগ যায় স্টা কিনা মৌলিক সংখ্যা না একুশ কাটা সেমভাবে তেষ তেষ এই কোনো সংখ্যা দ্বারা বাঘ যায় না হুম ইভেন কি সতেরো দ্বারাও ভাগ যায় না আমাদের দেখতে হবে যে এই চারটা সংখ্যা আর চারটার সংখ্যার বল সতেরো দ্বারা কোনো সংখ্যা বাঘ যায় কিনা মেইন মেন টার্গেট হচ্ছে এই জিনিসটা যে এই চারটা সংখ্যা এবং কি সতেরো দ্বারা কোনো সংখ্যাকে কি যায় কিনা বাঘ যায় কিনা যেহেতু যদি কোনো সংখ্যাকে এই চারটা সংখ্যা এবং কি অথবা সতেরো দ্বারা মানে এই পাঁচটা সংখ্যা দ্বারা দুই তিন পাঁচ সাত আর সতেরো দ্বারা বাঘ যায় তাহলে ওই সংখ্যাটা কী হবে না মৌলিক সংখ্যা হবে না এখানে দেখেন সাতাশ সাতাশ তিন দ্বারা বাঁক যায় এটা মৌলিক না বাট উনত্রিশ কি মৌলিক সংখ্যা এখানে আমরা দুইটা মৌলিক সংখ্যা পেলাম এখন আসেন আমি একটা কথা বলি যে একশো তেতাল্লিশ মৌলিক সংখ্যা কিনা তো বড় সংখ্যা তো দেখে ধর বলা যাচ্ছে না তো আমরা কি করবো প্রথমে দুই দ্বারা এটা বাঘ জানা এটা তিন দ্বারা দেখেন কত তিন চারা বারো থাকে তেইশ তিন দ্বারাও জানা পাঁচ দ্বারা যাবে না সাত দ্বারা সাত দিন না যায় না বাট সতেরো দ্বারা যায় কিনা একটু দুই দ্বারাও বাঘ জানা তিন দ্বারা জানা তিন চারা বারো পাঁচ দেওয়া না সাত দেওয়া জানা সতেরো তার মানে এটা মৌলিক সংখ্যা সেম ভাবে সাতানব্বইকে দেখেন কোনো সংখ্যা দ্বারা বাঘ জানা তো এগুলো হচ্ছে জানা তো এই ধরনের সংখ্যাগুলো এইভাবে আপনি কি নির্ণয় করে নিতে পারেন যে কোনটা মৌলিক সংখ্যা কিনা তো আমাদের মেন টার্গেট থাকবো কি যে কোন সংখ্যা মৌলিক সংখ্যা না ওইটা দেখতে হলে আমাদের প্রথমে কি করতে হবে দুই তিন পাঁচ সাত আর সতেরো দ্বারা বাঘ করবো বাদ করলে যায় যদি তাহলে বাঘ যদি যায় তাহলে মৌলিক সংখ্যা হবে না আর বাঘ না গেলে মৌলিক সংখ্যা আর বাকি যে এগুলো তো বলছি আগে যে রুলসগুলো ওগুলো একটু ভালো করে মনে রাখবেন তাহলে আপনি খুব সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করতে পারবেন ধন্যবাদ সবাইকে আর সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করি সবাই ভালো থাকবেন